আজ থেকে 6.5 কোটি বছর আগে ধ্বংস হয়ে যাওয়া এই বিশাল আকৃতি প্রাণীটি আমাদেরই মতো আলো বাতাসে ঘুরেছে, লড়াই করেছে। এই দৈত্যকার প্রাণীটি 14 কোটি বছর পৃথিবীর বুকে দাপিয়ে বেরিয়েছে। এই ডাইনোসরদের কয়েক হাজার প্রজাতি ছিল। এদের মধ্যে কিছু ছিল তৃণভোজী, কিছু ছিল মাংসাশী, কিছু ডাইনোসর ছিল একেবারেই শান্ত, আবার কিছু ডাইনোসর ছিল খুব হিংস্র। ডাইনোসর ছিল ওই সময়ের সবচেয়ে বড় সফল জীব। কিন্তু আপনি কি জানেন ডাইনোসর বিলুপ্ত হওয়ার 1 মিনিট আগে ঠিক কি হয়েছিল? যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সফল জীবটি ধ্বংস হয়ে যাওয়ার পিছনে কি কারণ সেটি জানতে হলে আমাদের যেতে হবে 6.5 কোটি বছর আগে, সেই দিনটিতে, যে দিনটি ছিল ডাইনোসরদের শেষ দিন। আজ থেকে 6.5 কোটি বছর আগে পরিবেশ ছিল বড় বড় বৃক্ষ দিয়ে সাজানো, সমুদ্রের ঢেউ, সূর্যের আলো, চারদিকে ডাইনোসরদের গর্জন, খুব সুন্দরভাবে জীবনযাপন করে আসছিল ডাইনোসরেরা। কিন্তু এদের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে যাওয়ার দিন থেকে ঠিক 10 কোটি বছর আগে, যখন একটি ছোট্ট গ্রহাণু মহাশূন্য থেকে উড়ে আসছিল। এই ছোট্ট গ্রহাণুটি মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে একটি বৃহৎ গ্রহাণুর সাথে ধাক্কা লাগে এবং বৃহৎ গ্রহটি গতিপথ পৃথিবীর দিকে ঘুরে যায়। এটি পৃথিবীর দিকে ঘন্টায় 22,000 মাইল বেগে অগ্রসর হতে থাকে। এই গ্রহাণুটি যখন পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে ছিল, তখনও যদি এই গ্রহাণুটি খুলে পৃথিবীর উপগ্রহ চাঁদকে আঘাত করত, তাহলে হয়তো এই ডাইনোসরেরা ধ্বংস হতো না। কিন্তু নিয়তি এভাবেই লেখা, চাঁদের খুব কাছ দিয়ে গ্রহাণুটি পৃথিবীর দিকে দ্রুত অগ্রসর হতে থাকে। আনুমানিক 10 কিমি ব্যাস বিশিষ্ট এই গ্রহাণুটি যখন পৃথিবীর কাছে আসে, তখন এই বৃহৎ গ্রহাণুটির গতিপথ ছিল ঘন্টায় 70,000 কিলোমিটার প্রায়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে এই গ্রহাণুটি ঘর্ষণের ফলে এক ভয়ানক অগ্নিপিণ্ডের রূপ ধারণ করে। এটি এত দ্রুত পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছিল যে মাত্র 4 মিনিটে আটলান্টিক মহাসাগর পার হয়ে যায়। এর তেজ এত বেশি ছিল যে এটি পৃথিবীতে আঘাত করার আগেই হাজার হাজার জীব ধ্বংস হয়ে যায়। এই উল্কার জ্যোতি এত বেশি ছিল যে কোনো জীব এটিকে দেখতে পায়নি, কিন্তু তার তাপে অনেক জীব পুড়ে যায়। কিছু সময় পরে এই গ্রহাণুটি মেক্সিকোর দক্ষিণ পূর্বে অবস্থিত ইউকাটান উপদ্বীপে আশ্রয় পড়ে। প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পন্ন এই বিস্ফোরণ ঘটে সাথে সাথে। এই বিস্ফোরণ প্রায় 10টি হাইড্রোজেন বোমার বিস্ফোরণের সমপরিমাণ ছিল। এই আঘাতের শক্তি এত বেশি ছিল যে সাথে সাথে লাখ লাখ টন ধাতু ও অন্যান্য কঠিন পদার্থ পৃথিবী থেকে মহাশূন্যে চলে যায়। যেখানে গ্রহাণুটি আশ্রয় পড়ে সেখানে 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর ক্ষতের সৃষ্টি হয়। বিস্ফোরণের কারণে সেই গর্তের ধাতু এবং অন্যান্য সমস্ত কিছু ধুলো হয়ে আকাশে উঠে যায়। প্রায় 16 মিনিট পর বিস্ফোরণের কারণে পৃথিবীতে 11.1 মাত্রায় ভূমিকম্পের সৃষ্টি হয়, যার কারণে সমুদ্রের বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়, চারিদিকে সুনামি ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের কারণে সক্রিয় অগ্নিগিরির মুখ খুলতে থাকে আর এমন জায়গায় জায়গায় ডাইনোসরেরা পুড়ে মরতে থাকে। পৃথিবীর মহাবিনাশ শুরু হয়ে গিয়েছিল। তখন বিস্ফোরণের রেডিয়েশন এত বেশি বেড়ে গিয়েছিল 10,000 কিলোমিটারের মধ্যে সমস্ত প্রাণী জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তখনও উড়তে পারা ডাইনোসরেরা বেঁচেছিল, কিন্তু বিস্ফোরণের ফলে মহাশূন্যে যাওয়া লাখ লাখ টন ধাতুগুলো প্রায় 40 মিনিট পর অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়তে থাকে, পুরো পৃথিবী জুড়ে এক একটা আগুনের গোলা হয়ে, আর উড়তে থাকা ডাইনোসরদের বেঁচে থাকার চেষ্টাও বৃথা হয়ে যায়। পৃথিবীর অন্য প্রান্তে তখন সমস্ত ধুলো বালি জমে বিশাল একটি ঝড়ের সৃষ্টি হয়, যার গতিবেগ ছিল 6,000 কিমি ঘন্টায়। এই ঝড় ক্রমশ ছড়িয়ে পড়ে। এর পুরুষত্ব এত বেশি ছিল যার ফলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসা বন্ধ হয়ে যায়, পৃথিবীর তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পেয়ে যায়। ধারণা করা হয় তখন তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। ফলশ্রুতিতে সব গাছপালা ফসল ভস্ম হয়ে যায়। 100 মাইল দূরে থাকা ডাইনোসর সহ পৃথিবীতে প্রায় 90% প্রাণী প্রাণহানি ঘটে আর 30 কিলোগ্রাম ওজনের কম 10% প্রাণী জীবিত ছিল। 14 কোটি বছর রাজত্ব করা ডাইনোসরের
বিলুপ্তির সাথে সাথে বেঁচে যাই একদল অতি ক্ষুদ্র প্রাণীর উদ্ভব ঘটে, আর সেটা হচ্ছে স্তন্যপায়ী। এরপর অনেক বছর ধরে প্রকৃতির নিয়মে আবার গাছপালা ফসল জন্মাতে থাকে। কালের বিবর্তনে ছোট্ট ম্যামলস থেকে আরো অনেক স্তন্যপায়ী জীবের উদ্ভব ঘটে এবং পৃথিবীর আজকে এই প্রান্তে এসে পৌঁছাই। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।